नमस्कार, आमी सोनासिस्ट सुमिता चक्रवर्ती बोलछी। आमी आचार्य संजय चक्रवर्ती लिखित तो प्राकृत एवं अप्राकृत ग्रंथटी थेके किछु अंश पाठ करे शोनाच्छी। विषय प्राण संगीत, प्राण शक्तिर सामंजस्य गड़ा। विषय संगीत एमन एक विषय जा किना प्रकृतिर ए सामंजस्य के सबचे बेशी करे अंगीकार करे छे। प्रकृति बोलते जेमन निसर्ग तेमनी साधारण मानव प्रकृति। मानुषेर भालो मंद दोष बहुमुखी भाव एकमुखी सदिच्छा षड़यंत्र आशीर्वाद अभिशाप प्रेम काम लोभ त्याग अहंकार विनय साहस भय नीति दुर्नीति এই সমস্ত মানসিক উপাদানের মধ্যে পারস্পরিক সামঞ্জস্য গড়ে তুলে বিষয়ের সঙ্গীত শেষ পর্যন্ত ভারসাম্যের অনেকটাই ধরে রাখতে পারে। পাশাপাশি অনিয়মের নিসর্গ প্রকৃতি এবং চূড়ান্ত নিয়মে বাঁধা নিসর্গ প্রকৃতির সঙ্গে মানব প্রকৃতির সমন্বয় ও সামঞ্জস্য রাখে বিষয় সঙ্গীত। এই সব সমন্বয়ের সূত্রাবলী এবং সামঞ্জস্যের স্তরগুলোর মধ্যেও আবার নিখুঁত সামঞ্জস্য রাখতে হয়। গুনগুন করে গান ধরলে ভয়াল পরিবেশেও একা মানুষের ভয় কাটে। আবার অত্যাধিক উঁচু আওয়াজে সমবেত কণ্ঠের প্রতিবাদী সঙ্গীত সাহসী রাজারও বুক কাঁপিয়ে দেয়। একটি শব্দের বিভিন্ন কম্পাঙ্ক প্রাবল্য এবং গুণাগুণের মধ্যে সমন্বয় এবং সামঞ্জস্য না থাকলে সেই শব্দ সাংগীতিক শব্দই হবে না। আবার সেই সাংগীতিক শব্দ দিয়ে যখন বিভিন্ন স্বরপ্রয়োগের মাধ্যমে গড়ে উঠবে সঙ্গীত, তখন সেই সঙ্গীত নির্মাণের যে কোনো স্তরে সামঞ্জস্যের বিন্দুমাত্র নড়চড় হলে সঙ্গীতের বদলে তৈরি হবে শব্দ দূষণ। বিষয় সঙ্গীতে এই এত রকমের সামঞ্জস্য রাখা যায় কি দিয়ে? স্থূল বস্তু দিয়ে নয় অবশ্যই। বিষয় সঙ্গীতের এই সমস্ত সমন্বয় আর সামঞ্জস্য নির্মাণের মূলে যা কাজ করে তা হলো স্রষ্টার সূক্ষ্ম বুদ্ধি এবং অনুভূতির সুসামঞ্জস্য সমন্বয়। এক কথায় একে ভাব বলা যেতে পারে। এই ভাবের বীজ মানুষ জন্মগতভাবে নিসর্গ প্রকৃতি থেকে পেলেও মানুষ চাইলে এই সব ভাবের বীজ চাষ করতে পারে। রাগরাগিনী আসলে ভাবের সামঞ্জস্যে গড়া সমস্ত রকম ভাবের চমৎকার সব ভাবমূর্তি। ভাব ছেড়ে কেবল নয়, সুর বা তাল জাতীয় ব্যাপারে পদ্ধতিগত চর্চা দিয়ে বিষয় সঙ্গীতের রচনা তো দূরে যা, পরিবেশনাই করা যায় না। বিষয় সঙ্গীতের পরিবেশকরা প্রাণ সঙ্গীতের ব্যাপারে কম বেশি সচেতন হলে হয়তো হতেও পারেন, তবে আসরে মঞ্চে বিষয় সঙ্গীতের পরিবেশকের কাছে যথার্থ প্রাণসঙ্গীত আশা করতে যাওয়া ঠিক নয়। উদাহরণে আসা যাক, আপনার মা হয়তো নিজেই বাজার করে সবজি কেটে রান্না করে থালা বাটি ধুয়ে অত্যন্ত সুস্বাদু খাবার তৈরি করে তার আদরের সন্তানকে খাওয়াতে পারেন, কিন্তু নেমন্তন্ন বাড়িতে ক্যাটারার কোম্পানির যেসব মেয়েরা সেজে গুজে চোখে মুখে মেকআপ লাগিয়ে হাজার লোকের পাতে পাতে খাবার তুলে দিচ্ছে, খোলা বাজারে খেতে বসে তাদের সবাইকে যদি আপনি আপনার মায়ের মতো রন্ধনপটীয়সী যত্নশীলা পুষ্টিদাত্রী করুণাময়ী স্নেহের জননী বলে ভেবে বসেন, তাহলে গণ্ডগোল সেই সব খাদ্য পরিবেশনকারিণীদের না।
আপনার। বিষয় সঙ্গীতের আসরে সঙ্গীতের রসনাই, সেখানে সঙ্গীতকেও সাজিয়ে গুজিয়ে মেকআপ মাখিয়ে আনতে হয়। জলসা ঘরে গেয়ে বাজিয়ে নেচে নেচে যারা সঙ্গীত পরিবেশন করেন তারা ওই পরিবেশক। আসরে আসরে সঙ্গীত পরিবেশন করে বেড়ান তারা বিষয় সঙ্গীতের ধারক বাহকও বটে। খাবার যারা পরিবেশন করেন তারাও খাবার বয়ে বেড়ান, খাদ্য বিষয়ক কাজই করেন বটে। যে চাষি আলু পটল চাষ করেন তিনিও খাদ্য বিষয়ক কাজেই যুক্ত। যে ফোড়ে বা দালাল আলু পটলের বোঝাই ট্রাক নিয়ে কালোবাজারি করে সেও বিষয় খাদ্যের সঙ্গেই যুক্ত। এদের সবাইকেই কোথাও না কোথাও আপনার প্রয়োজন, কারণ আপনার খিদে পায়। তবে খিদের সময় সবার আগে সবচেয়ে বেশি করে আপনার যা প্রয়োজন তা হলো সুষম সুস্বাদু পুষ্টিকর খাদ্য। আপনার এই শেষ প্রয়োজনের ব্যাপারে একেবারে গোড়া থেকে কে কতটা খেয়াল রাখে সে বিষয় সবার প্রথমে সামান্য হলেও আপনার নিজস্ব ধারণা থাকা দরকার। নইলে অখাদ্য কুখাদ্য খেয়ে আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে। কেবল খাদ্য বলে নয়, যে কোনো বিষয়ে সভ্যতার মূল সূত্রগুলি একই। বিষয় সঙ্গীতের মঞ্চে বা পর্দায় শোনা বা শেখাকেই হয়তো আজ পর্যন্ত সঙ্গীত ব্যাপারে আপনার শেষ প্রয়োজন বলে আপনি মনে করছেন, কিন্তু গোড়া থেকে সামগ্রিক বিষয় সঙ্গীত সম্বন্ধে আপনার উদাসীনতা আপনার সুস্থ শরীরেও নানা বিপদ ডেকে আনতে পারে। কোনো পয়লা বৈশাখে বা গুরু পূর্ণিমার সকালে স্নান সেরে মায়ের পরিবর্তে আপনি হয়তো কালোবাজারির দালালের গুদামে ছুটলেন, প্রণাম করে তার আশীর্বাদ চাইলেন, বিপদ নয়? সেই আশীর্বাদ নিষ্ফলা। নানা রকমের আপাত সুন্দর মনোমোহিনী দুর্যোগ ছাড়া ওই আশীর্বাদে আর কিচ্ছু লাভ নেই। ওই আশীর্বাদ আসলে মুখোশ পরানো অভিশাপ। ধন্যবাদ।